আসসালামু আলাইকুম। সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ। সারা বিশ্বেই একই অবস্থা। যতটুকু সম্ভব লোকজনকে ঘরে থাকতে বলা হয়েছে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ আর বাসা থেকে বের হয় না। তারপরও যারা কাজ করেন, বেঁচে থাকার তাগিদ দিয়ে তাদেরকে কাজে যেতে হয়। যতটুকু সম্ভব প্রোটেকশন নিয়ে সবাই বাসা থেকে বের হই। তারপরও করোনা ভাইরাসটা যেহেতু আক্রমণের সাথে সাথে প্রকাশ পায় না, আমরা জানি না কে ভাইরাসটা ক্যারি করছে, তাই একজন আরেকজনের সংস্পর্শে আসা থেকে যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করা হয়। মাস্ক, গ্লাভস পরে বা যাতে কেউ কারো টাচে না আসে, সেরকমভাবেই আমরা যাতায়াত করে থাকি। তারপরও যখন বাস ইউজ করা হয়, বাসে যে মেট্রো কার্ডটা ইউজ করা হয়, সেটা তো বাস অপারেটরের সামনেই মেশিনটা থাকে, যার জন্য যখন আমরা কার্ডটা ইউজ করি, অনেকটা কাছে আসা হয় বাস অপারেটরের। এতে তাদের জন্য একটা রিস্ক থেকে যায় এই ভাইরাসে আক্রান্ত হওয়ার। তাই বর্তমানে কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে এই সমস্ত বাসগুলোতে ফ্রন্ট ডোরটা ক্লোজ থাকে, বা যেখানে বাস অপারেটর থাকেন, যেখানে আমরা মেশিনে কার্ডটা পাঞ্চ করে থাকি, সেই ডোরটা আর ওপেন করা হয় না। বিভিন্ন স্টপেজে বাস আসার পরে বাসটা থেমে যায়, কিন্তু ওখানে ডোরটা খোলে না বা আমাদেরকে কার্ড পাঞ্চ করতে হয় না। পিছনের দরজাটা খুলে যায়, পিছনের দরজা দিয়ে সমস্ত প্যাসেঞ্জারদেরকে বাসে উঠতে হয়। আবার যখন বাস থেকে নেমে যায়, তখনও পিছন দিয়ে নেমে আসে। সামনের দিকের কয়েকটা সিটে বন্ধ থাকে বা চেন দিয়ে আটকানো থাকে, যাতে ওদিকে কেউ যেতে না পারে। এটা একটা সুন্দর ব্যবস্থা এবং প্রশংসনীয় ব্যবস্থা, যদিও এখন হয়তো সিটি থেকে করা হয়েছে। মূলত এটা বাস অপারেটরদের সুরক্ষা করার জন্য এবং অনেকটা ফ্রি সার্ভিসও বলা চলে। যেহেতু মেশিনটা ফ্রন্ট সাইডে আছে, কার্ড কেউ ইউজ করতে পারে না, তবে এই দেশে কেউ খুব একটা কেউ আর কি ফ্রিভাবে রাইড নেয় না। আমরা যারা সবসময় চলাফেরা করি, তারা সবসময় বাস ফেয়ারটা তো সাথেই থাকে। তো আমার যেটা মনে হয় যে সিটি বেশ সুন্দর একটা ডিসিশন নিয়েছে। যারা আমাদেরকে সেবা দিচ্ছে, তাদের সুস্বাস্থ্য, তাদের সুরক্ষার দায়িত্ব তো সিটির। এটা একটা সুন্দর এবং প্রশংসনীয় ব্যবস্থা। যাত্রীরাও নিরাপদে থাকলো, তারপরে বাস অপারেটররা, যারা আমাদের সেবা করার সুযোগ পাচ্ছে, তাদের সুরক্ষার দিকেও সিটি খেয়াল রাখলো। এরকম ব্যবস্থা আর কোথায় আছে আমি জানি না, তবে নিউ ইয়র্কে প্রায় এরকম দেখা যায়। বিপর্যস্ত বা খারাপ ওয়েদারের সময় এইভাবে সিটি অনেক সেবা দিয়ে থাকে। ওকে বন্ধুরা, কেমন লাগলো? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।